ব্যাটালিয়ন আনসার, 23তম ব্যাটালিয়ন আনসার পুরুষ, 23তম ব্যাচের বিজ্ঞপ্তিটি দিয়েছে 2022 সালের। এখানে ক্লিক করুন, দেখুন বিজ্ঞপ্তিটি দেখতে। আপনারা জানেন যে ব্যাটালিয়ন আনসারটি কিন্তু অন্যান্য সামরিক বাহিনীর সদস্যের মতো সুযোগ সুবিধা পেয়ে থাকে, তবে 6 বছর পর চাকরি স্থায়ী হয়। এখানে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা দেওয়া আছে, দেখে নিন এক নজরে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা। শুধুমাত্র পুরুষ, 23তম ব্যাচ পুরুষ, এটা ব্যাটালিয়ন চার 23তম ব্যাচ পুরুষ। দেখুন আপনাকে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম এসএসসি পাস হতে হবে। পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে, তবে অগ্রাধিকার পাবেন অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার। আর 200, এটাতেও আপনাকে 200 টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন 19শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত, এবং আবেদনের লিঙ্ক পাবেন আনসার বিডিপির ওয়েবসাইটের। এই দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক সময় এখানে, এই ব্যাটালিয়ন আনসার পদের জন্য রিক্রুটমেন্ট বিডি আনসার ইআরপি জিওভি ডট বিডি, এখান থেকে দেখতে পাবেন। প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা অংশগ্রহণ পরীক্ষা গ্রহণ, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে কী কী ডাক্তারি পরীক্ষা করবে, মেডিকেল করবে, এগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন। এবং এখানে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে তার একটা নমুনা দেওয়া আছে, এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনি সেই দিন যা যা নিয়ে যাবেন, কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে পারবেন। এই যে বেতন ভাতা দিয়ে কত পাবেন সেটা এখানে দেওয়া আছে, মোট 516 টাকা 66 পয়সা দিন পাবেন। এই হিসেবে আপনি 30 দিন হিসেবে যে টাকা আছে সেটাই আপনি বেতনে পাবেন, এবং উৎসব, এছাড়া উৎসব ভাতা 2টি পাবেন, এবং রেশনের ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা তো আছেই। প্রশিক্ষণকালীন দৈনিক 100 টাকা পাবেন, এবং 5 বৎসর অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের প্রতি বছর 6 লাখ টাকা দেওয়া আছে। মৃত্যুবরণ যদি কেউ করে 6 লাখ টাকা পর্যন্ত পাইতে পারে, এগুলো দেখে নেবেন জাস্ট। আর আবেদন করবেন যেভাবে, এখান থেকে লিঙ্ক থেকে ব্যাটালিয়ন আনসার পদের পাঠনে ক্লিক করবেন, এরপর এরকম দেখাবে। যেহেতু আপনি ব্যাটালিয়ন পদে আবেদন করেছেন, সেহেতু ব্যাটালিয়ন বাটনে ক্লিক করবেন। 23তম ব্যাটালিয়ন আনসার নিয়োগ 2022, আবেদন করুন। এইখানে আপনার দেওয়া আছে যারা যারা আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনাকে 200 টাকা মোবাইলে পরিশোধ করতে হবে, এজন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে জেলা সিলেকশন করুন,
এরপর যে মোবাইল নাম্বার থেকে টাকা কাটবে সেই মোবাইল নাম্বার দিন, পে উইথ সূর্য পে। এই বাটনে ক্লিক করার পরে আপনার বিকাশ বা টি ক্যাশ, নগদ, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ভিসা কার্ডের মাধ্যমে ফিটি পরিশোধ করার পরে আবেদনের ফর্ম পাবেন। আবেদনটি ফর্ম ফিল আপ করে প্রিন্ট করে নেবেন। আর আবেদন করলেই আপনার এই ব্যাটালিয়ন আনসারের জন্য আবেদনপত্রটি ফিল আপ করা হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল।